আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী, যিনি আমাদের লিডার অফ লোকসভা কংগ্রেস পার্টি পিএসি চেয়ারম্যান এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট। তো ওভার টু অধীর দা, যিনি আমাদের গত 5 বছরের যে কুশাসন আমরা পেয়েছি বিজেপি গভর্নমেন্টের তরফ থেকে তার সম্বন্ধে এবং কংগ্রেসের প্রমিসের সম্বন্ধে, এবং ওনার প্রেস বার্তা রাখবে এবং প্রেস বার্তার পরে আপনারা আপনাদের প্রশ্ন উত্তরের পর্ব হবে, যেরকম প্রত্যেকবার হয়। এক এক করে প্রশ্ন করবেন প্লিজ। অনেক ধন্যবাদ। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি এসেছিলেন, দুটো দুটো সভা করতে স্বাভাবিকভাবে আপনাদের অনেক ব্যস্ততা, তার মধ্যেও আপনারা আপনাদের সময় বার করে আমাদের প্রদেশ দপ্তর অফিসে এসেছেন, তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক বন্ধুরা, বেশিরভাগ সাংবাদিক ত্রিপুরারই মানুষ আপনারা, তাই ত্রিপুরা সম্পর্কে কিছু বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। আপনারা নিজেরা জানেন আজকে ত্রিপুরার পরিস্থিতি কোথায়। এবারে নির্বাচনে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আমরা দেখতে পেলাম একটা বিরাট অ্যাডভার্টাইজিং, কোনো পলিটিক্যাল পার্টি নয়, ভারতবর্ষের ইলেকশন কমিশন। সেখানে বলা আছে জিরো ভায়োলেন্স পোল, অর্থাৎ বিনা সন্ত্রাসে ইলেকশন। আমি না, নির্বাচন কমিশন তারা বিজ্ঞপ্তি করে, তারা ছাপিয়ে, তারা অ্যাডভার্টাইজ করে, রাস্তার উপরে লিখে দিয়েছে যে জিরো ভায়োলেন্স, অর্থাৎ সন্ত্রাসবিহীন নির্বাচন। আজকে অশোক দেববর্মা, তার উপরে আক্রমণ হয়েছে তার কেন্দ্রে সূর্যমণি গ্রামে 4টে কংগ্রেস সদস্যের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাই প্রথম আমার দাবি ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে, যে ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, ত্রিপুরার মানুষকে, যে সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে, তারা যেন সেটুকু ত্রিপুরার মানুষকে দেয়, তাদের প্রতিশ্রুতি যেন রক্ষা করে, এটা আপনাদের মাধ্যমে প্রথম আমার ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে দাবি। দ্য ইলেকশন কমিশন শুড এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস অ্যাজ হ্যাজ বিন প্রমিসড বাই ইলেকশন কমিশন ইটসেলফ। সারা ত্রিপুরা জেলার কি একটাই আলোচনা, যার সাথে দেখা যাচ্ছে সে একটা কথাই বলছে, ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি ক্ষমতায় থাকবে না। দ্য ডেজ অফ বিজেপি পার্টি আর নাম্বার ইন ত্রিপুরা। কিন্তু মানুষ আতঙ্কে ভুগছে যে নির্বাচনটা কি শান্তিপূর্ণভাবে হবে, এটা মানুষের কাছে একটি খুব বড় প্রশ্ন। ত্রিপুরায় এই ধরনের বাতাবরণ দেখে আমি নিজে বিশেষভাবে বিব্রত হচ্ছি, কারণ আপনারা জানেন আমি পশ্চিমবঙ্গের মানুষ, আগেভাবে ত্রিপুরার সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক আছে। ত্রিপুরাতে আগেও আমরা অনেকবার নির্বাচন করতে এসেছি, কোথাও কোনো হেরেছি কখনো জিতেছি বড় কথা নয়, কিন্তু ত্রিপুরার বাতাবরণে যে হিংসা এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এটা কিন্তু ত্রিপুরার মানুষের কাছে পরিচিত দৃশ্য নয়। গত 5 বছরে ত্রিপুরার মানুষকে বিজেপি পার্টি তারা তাদের সফলতা, তাদের দক্ষতা, যোগ্যতার প্রমাণ দিক আমরাও চাই, বিতর্ক হোক, তর্ক হোক, মানুষ বিচারক তারা সিদ্ধান্ত নেবে, এটাই তো গণতান্ত্রিক দেশের নির্বাচনে হওয়া উচিত।
বিজেপি যদি মনে করে যে তারা ত্রিপুরার মানুষের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু দিয়েছে, তাহলে স্বাভাবিক কারণে সন্ত্রাসের আশ্রয় নেওয়ার প্রয়োজন হতো না। সন্ত্রাসের আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে বিপক্ষ দলগুলোকে সন্তুষ্ট করবার যে অপচেষ্টা হচ্ছে তার মাধ্যমে বিজেপি পার্টি নিজেরা প্রমাণ করে দিচ্ছে যে তারা ত্রিপুরার মানুষের জন্য কিছু করেনি। নির্বাচনে জিততে হবে, এটাই এখন ত্রিপুরার বিজেপি পার্টির লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ করতে বিশ্বগুরুকে দিল্লি থেকে হায়ার করে নিয়ে এসেছে। বিশ্বগুরু ভারতবর্ষে সে পার্লামেন্টে থাকার সময় পান না। কালকে ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা নিয়ে, আর্থিক অবস্থা নিয়ে পার্লামেন্টে গোটা দিন আলোচনা, বিশ্বগুরুর সেখানে সময় হয়নি। বিশ্বগুরু ত্রিপুরায় এসে এখানকার মানুষকে তিনি ছাগল গরু মনে করে তাদেরকে আবার জ্ঞান দিচ্ছেন, আবার স্বপ্ন দেখাচ্ছেন। কালকে ভারতবর্ষের পার্লামেন্টে আমি ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা নিয়ে, বাজেট নিয়ে আলোচনা অংশগ্রহণ করতে গিয়ে একটা কথা বলেছিলাম যে বিজেপি পার্টির যে স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই স্লোগানটা বদলে দিয়ে লিখতে হবে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর আচ্ছা দিন গায়ে বনবাস। ভালো দিনের বনবাস হয়ে গেছে, সারা ভারতবর্ষের দিকে তাকান, ত্রিপুরার দিকে তাকান। এখানে মোদি বলছে ডবল ইঞ্জিনের সরকার করতে হবে। মোদি যে গুজরাটের গুজরাট মডেলকে সামনে রেখে ভারতবর্ষের ক্ষমতা এসেছে, ভারতবর্ষের নরেন্দ্র মোদি যে গুজরাটকে গুজরাট মডেল হিসাবে তুলে ধরে ভারতবর্ষের ক্ষমতা এসেছে, সেই মডেল করবার জন্য কিন্তু কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে 18 রাজ্যে আছে বিজেপি, সেখানে ডবল ইঞ্জিন দিয়ে কি করেছে নরেন্দ্র মোদি আমাদেরকে বলতে হবে। সারা ভারতবর্ষের অবস্থা দেখুন, 30 কোটি LIC যারা শেয়ার হোল্ডার, 35 থেকে 40 কোটি যারা ব্যাংকের পাসবই বা ব্যাংকের সঙ্গে কারবার করা যে সমস্ত ব্যক্তিরা আছে, প্রায় 80 থেকে 90 কোটি ভারতবর্ষের মানুষের আজ আর্থিক অনিশ্চয়তা বাড়ি দিয়েছে এই মোদি সরকারের ভুল আর্থিক নীতি। যে আদানি ভারতবর্ষের মোদিকে আজকে প্রধানমন্ত্রী করতে সব থেকে বড় ভূমিকা পালন করেছে, সেই আদানির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কারণে আদানি পৃথিবীর 2 নম্বর ধনী ব্যক্তি থেকে 21 নম্বর ধনী ব্যক্তিতে চলে এলো। কেন জানেন? কারণ সমস্ত কিছু জালিয়াতি করা হয়েছিল ব্যবসার নামে, আর সেই জালিয়াতি করবার জন্য টাকা পেয়েছিল কোথেকে? ভারত সরকারের কাছ থেকে। কিভাবে? লাইফ ইন্স্যুরেন্সের টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা, সমস্ত টাকা এই আদানির ব্যবসায় ভারত সরকার নিবেশ করেছে। এখন আদানির ব্যবসায় লালবাতি জ্বলে গেছে। যদি আদানির ব্যবসায় লালবাতি জ্বলে যায়, তাহলে যে সমস্ত LIC বা স্টেট ব্যাংকে যে সমস্ত যারা শেয়ার হোল্ডার আছেন, যারা সেখানটায় টাকা জমা রেখেছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে তার জবাব চাইছে, সেখানে সে জবাব দিচ্ছে না। আপনারা শুনলে অবাক হবেন, যে ভারতবর্ষে আজকের দিনে 28 জন শিল্পপতি প্রায় $10 trillion লুট করেছে, চুরি করেছে, হিসাব দিচ্ছে না, পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে, নীরব মোদি মেহুল চৌধুরীর মতো লোকেরা। সেই 28 জনের মধ্যে 27 জন মোদীর রাজ্য গুজরাটের লোক। যে 28 জন লুট করেছে ভারতবর্ষকে, তার মধ্যে 27 জন মোদীর রাজ্যের মানুষ। তাই মোদীর আজকের বিজেপি সরকার আলিবাবার 40 চোরের সরকার রূপান্তরিত হয়েছে। ত্রিপুরার মানুষ নিজেদের চোখে সবকিছু দেখুন, কান দিয়ে দেখবেন না,
যদি এতই ভালো অবস্থা হতো ত্রিপুরায় বিজেপি পার্টির নেতৃত্বে, তাহলে বিশ্বগুরুকে দিল্লি ছেড়ে চলে এসে এখানে সভা করতে হতো না, যেখানে মাত্র 40টা বিধানসভার সদস্য, মাত্র 2 এমপি, একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা। সেই রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভোটের আগে ভোটের পরে আসতে হতো না। পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে, জীবনে কোনোদিন শুনেছেন ত্রিপুরা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কিছু বলেছে? এবার বলেছে। কেন? এবার ত্রিপুরায় ভোট, হঠাৎ করে যে প্রধানমন্ত্রীর বক্তৃতা হয়েছে ত্রিপুরা যেন আমি হীরা নিয়ে এলাম। হীরা মানে হাইওয়ে, কি কি রেলওয়ে, অনেক কিছু বোঝালো হবে, এয়ারওয়ে, হীরা নিয়ে এলো। তো ত্রিপুরার মানুষকে বলতে চাই যে বিজেপি এটাই জ্ঞান দিবে, চারা খাও বেদারা সমাজকে, হীরা মাত্র হীরা সমাজকে। এতদিন ত্রিপুরার কথা বলেছিল না, এখন বলছে ত্রিপুরাকে হীরা দেবে। বিজেপি পার্টি যেটা করেছে, যা কিছু কংগ্রেস করেছে সেটাকে কন্টিনিউ করেছে, আর ছাপ ছবিটা টাঙিয়ে দিয়েছে। যেমন আপনাদের এখানকার মুখ্যমন্ত্রী, সেরকম দিল্লিরও প্রধানমন্ত্রী, এরা সব এটাই জানে। আপনি বেশি দূর যেতে পারেন, 100 দিনের কাজ, রেশন, সস্তায় চাল দেওয়া, সম্পূর্ণ একটা 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 করে গৃহ দেওয়া, সব তো আমরা করে দিয়েছি। আধার কার্ড, যা যা বললেন, ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, কারা করতে হবে? এবার সেদিকে যখন পার্লামেন্টে বলছেন আমরা করেছি, আমরা করেছি, আমরা করেছি, 1947 সালে কি বেশি করেছেন, মানে ওরা ঘুরিয়ে ফিরিয়ে 2014 পর থেকে হিসাব দেবে, তার আগে হিসাব দেবে। আপনি আজকে 50 বছরে হয়েছেন, 40 বছরে হয়েছেন, কখনো তো 1 বছরে ছিলেন নাকি? কখনো তো জন্মেছিলেন নাকি? না, একদম 40 বছর হয়ে গেছে আপনার। তো মোদীকে সেইখানে প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনি নিজে বলেন আপনি চা বেচছেন, তারা চা বাড়ার ব্যাপারে প্রধানমন্ত্রী করতে পেরেছে কে? ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, সেই ভারতবর্ষের সংবিধান কে করেছে বলুন? সেখানে মোদীদের কোনো ভাগ অংশ করেছিল, যোগদান ছিল, সেটা কি স্বীকার করবে না? যা কিছু দেখবেন আজকে ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে যা যা করছে, যা ছবি লাগানো হয়, এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে মোদী দিচ্ছে। আরে দিচ্ছে তো আমি আপনি, আমার আপনার পকেটের পয়সা সরকারকে দিয়ে সেখান থেকে সরকার দেয়, কিন্তু মোদী এটা বলছে না যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আমি 100 টাকা 1100 টাকা করে দিলাম। কেন তার ব্যাখ্যা মোদী করছে না? আজকে পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস তেল আটা যা কিছু দেখবেন ভালো করছে, কিভাবে দাম বাড়ছে, কাদেরা বলে বাড়ছে। কালকে আমি প্রশ্ন করেছিলাম ভালো করছেন পেট্রোলিয়াম মন্ত্রীকে, বড় বড় জ্ঞান দিচ্ছে যখন এক প্রশ্ন উত্তরে, আর এবার ঠিক আছে আপনি অনেক কিছু করছেন, কিন্তু পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আপনি বলছেন এত টাকা রোজগার করেছেন আপনাদের সরকার, এত টাকা আয় বাড়িয়েছে, সেই আয়ের কিছুটা অংশ কি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের জন্য ভর্তুকি হিসেবে দেওয়া যেত না? কংগ্রেসের আমরা তো ভর্তুকি দিয়ে দিয়ে আমরা দামকে রুখে দিয়েছিলাম, সেটা কেন পাওয়া যাচ্ছে না? কংগ্রেসের আমরা একটা সিলিন্ডার নিতাম 418 টাকা, আজকে সেটা 1100 টাকার কাছাকাছি কেন পৌঁছে যাচ্ছে? অদ্ভুত ব্যাপার। এই সরকার আদানি আম্বানির কথা বলে, গরিব মানুষের কথা বলে না, তাই দেখুন, তাই দেখুন। একটা ভারতবর্ষের কৃষক তার প্রতিদিন রোজগার 27 টাকা, একটা ভারতবর্ষের কৃষক তার গড়ে তার মাথার উপরে ঋণের বোঝা 70,000 টাকা, আর সেই ভারতবর্ষের যে কর্পোরেটদের ট্যাক্স কমাতে গিয়ে 1,48,000 টাকা ছাড় দেয়, 10,00,000 টাকার উপরে এনপিএ পড়ে আছে যেগুলো আদায় হচ্ছে না, সেখানে কোনো মাথা ব্যথা নাই। আপনি ধান নেন ব্যাংক থেকে, যদি সেটা ঠিক মতো না দিতে পারে আপনার বাড়িতে হামলা হবে, দেখবেন পুলিশে আপনার বাড়ি দেখবেন তাদের হামলা একের পর ঘুরতে থাকবে। আজকে ভারতবর্ষে এই বিচারটা চলছে, 1% মানুষের কাছে ভারতবর্ষের 40% সম্পদ, আর ভারতবর্ষের 50% মানুষের কাছে মাত্র 3% সম্পদ, এটাই আজকে মোদীর ভারতবর্ষ। সে ডবল ইঞ্জিন হলে আপনার এখানে সেটাই হবে, তাই ডবল ইঞ্জিন থেকে সাবধান। ডবল ইঞ্জিন বড় ভয়ঙ্কর ইঞ্জিন, এই ইঞ্জিন আপনাকে নিয়ে যাবে না, মাঝরাতে অ্যাক্সিডেন্ট করাবে, আপনার লাইফেটা অ্যাক্সিডেন্ট করাবে, আপনাকে নিয়ে যাবে না গন্তব্যস্থলে, কারণ ডবল ইঞ্জিন তো গতি বেশি, ধ্বংসের পথে নিয়ে যাবে পুরা। এটা ব্যালেন্স নাই এই সরকারের পথে। এই দেখেন সরকার দেখলেন আপনার পাঁচ বলুন না কি দেখেছেন, যদি বিতর্কের বিতর্ক আসুক না, তাদের মুখ্যমন্ত্রী আসুক, আমি এখানটা আছি, মোদী দলের নাড্ডা চলে আসুন, আমি তাকে কংগ্রেস দলের
লোকসভার একজন নেতা ক্ষমতা ক্ষমতা আছে পার্লামেন্টের দানি জমি দেওয়ার পালিয়ে যায় না উদয় আছে আপনারা বলুন একটা বাতলা ভারতবর্ষে কি প্রমাণ হয়েছে বলেছিল আমরা নোটবন্দি করে দিলাম সব ১২ টাকা উদ্ধার হয়ে যাবে রিজার্ভ ব্যাংক বলছে ৯৫% টাকা যেটা বাজারে ছিল সব ফিরে এসেছে আমরা আমাদের কি হয়েছিল ২০০ থেকে ২৫০ মানুষ খালি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে মারা গেছে লাইনে দাঁড়িয়ে বলুন কটা কালো টাকা উদ্ধার হয়েছিল বাতলা ভাড়া কোনো মানে আছে সারা ভারতবর্ষে নোটবন্দির জন্য ৫০ লক্ষ মানুষের চাকরি গেছে হঠাৎ করে বললেন লকডাউন মর কি মাঝে লকডাউন করলো লে ১২ কোটি মানুষের চাকরি চলে গেল মোদীর ইচ্ছার মাধ্যমে লকডাউন ভাবলো মানুষগুলো কি হবে ভবিষ্যৎ সেই সময় ত্রিপুরার বহু মানুষ বাইরে বাইরে রাজ্য ছিল আমি মনে আছে আমার তাদের আমি কিছু কিছু জায়গাতে উদ্ধার করেছিলাম পশ্চিমবঙ্গের পাশাপাশি বলুন আপনারা ১২ কোটি মানুষের চাকরি চলে গেছে সেই সময় কংগ্রেসের তৈরি করে যে আইন রাইট টু ফুড খাদ্য অধিকার আইন সেই আইন অনুযায়ী কংগ্রেস সস্তায় চাল কম দিল সেটাই বাড়িয়ে ১০ কেজি ৫ কেজি করে এক্সট্রা দিল সেটাও গত মাস থেকে তুলে দিল পাওয়ার সারটা স্টেপ ছিল অর্থাৎ বিদ্যুৎ এখানে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদিত হতো এখন এটা পাওয়ার ডেপ্রিসিয়েট স্টেট অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ফলে কি হচ্ছে সব থেকে বেশি মার খাচ্ছে সেচ ব্যবস্থা ইরিগেশন তার পরিণামে কি হচ্ছে কৃষকের ফসলের খরচ বাড়ছে আর প্রয়োজনের সময় জল পাচ্ছে না কৃষকের ফসলের জন্য ২০১৮ সালের আগে সারে বীজে কৃষি অন্যান্য উপকরণে যে আর্থিক সহযোগিতা করা হতো সেগুলো বন্ধ হয়ে গেছে খেয়াল করে দেখুন আপনারা তাহলে আইন নেই চাকরি নেই বিদ্যুৎ নেই কৃষকের জন্য সহযোগিতা নেই স্বাস্থ্যের অবস্থা কি যারা হাসপাতালে যান তারা সবাই জানে শিক্ষার অবস্থা কি এখানকার মানুষ জানে আজকে প্রাইভেট স্কুলকে সরকারিভাবে মদত দেওয়ার নাম করে সরকারি স্কুলের বারোটা বাজানো হচ্ছে চাকরি নেই শিল্প নেই কৃষি নেই বিদ্যুৎ নেই আইন নেই কোথায় যাবে রাজ্যটা বোঝার চেষ্টা করুন তাই আজকে ভোটের আগে এসে ঢোল বাজাতে মমতা মোদী নরেন্দ্র মোদী সরকারকে নরেন্দ্র মোদীকে নিয়ে আসা হয়েছে এবারের বাজেটে কৃষকদের জন্য একটা কথা বলা নেই কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনো আলোচনা নেই যেমন ডবল ইঞ্জিন সরকার বলেছিল যে আমরা কৃষকদের রোজগার ডবল করে দেব কৃষককে জিজ্ঞেস করো আপনাদের রোজগার কি ডবল হয়েছে আপনারা বলুন সারা ভারতবর্ষে সব থেকে বেশি বেকার এই ত্রিপুরায় ১৭% বেকার নদীর সৃষ্টি করেছে ত্রিপুরা একটা অদক্ষ অযোগ্য সরকার ৫ বছর কি করলো মানুষ ভোটারে জানতে চাইবে সংকল্পপত্র নিয়োগ করে লাভ হবে না এগুলো সব মিথ্যা 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 সারা ভারতবর্ষকে ধোকা দিয়েছে মোদীর সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দেয় ভোট শেষে গেলে বলে প্রতিশ্রুতি নয় ওটা আমাদের জুমলা তাই আমরা মাঝে মাঝে বলি বিজেপি নয় ভারতীয় জুমলা পার্টি তাই স্বাভাবিকভাবে এবারে নির্বাচনে বিজেপিকে সবক শেখানোর জন্য এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে প্রতিহত করতে তারা সন্ত্রাস শুরু করেছে ভোটের দিন যত এগিয়ে তো সন্ত্রাস বাড়বে ভোটে কারচুপি হবে বুথে ভোটের সময় লুটতরাজ হবে ইলেকশন কমিশন তারা কাদের কথাই চলবে সে নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ চিফ ইলেকশন কমিশনার তাকে যেভাবে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপত্তি প্রকাশ করেছে তাই ত্রিপুরার মানুষ আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য
যাকে খুশি ভোট দিন, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হিম্মতের সঙ্গে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। মোদি চায় না, বিজেপি চায় না ভারতবর্ষে গণতন্ত্র বাঁচুক, ভারতবর্ষে বিচার ব্যবস্থা থাক, ভারতবর্ষে পার্লামেন্টের ব্যবস্থা থাক, ভারতবর্ষে ইডি সিবিআই স্বাধীন সংস্থা থাক, ওরা চায় না, কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই ত্রিপুরার মানুষকে, যেমন দেখছেন দিল্লিতে মোদি, তেমনি বাংলার একটা সরকার তৃণমূল, সে সরকারের মালিক দিদি, মোদি আর দিদির মধ্যে হয়তো রাজনৈতিক পার্টির নামের ফরাক থাকতে পারে, রাজনৈতিক চরিত্রের কোনো ফরাক নেই। যা দেখছেন দিল্লিতে মোদির নেতৃত্বে, তাই দেখবেন বাংলায় দিদির নেতৃত্বে। ত্রিপুরার মানুষ বাংলার সঙ্গে পরিচিত, টিভি দেখেন, নিজেরা জেনে নিন, সারা বাংলা আজ চোর লুটেরা দুর্নীতিগ্রস্তদের বাংলায় রূপান্তরিত হয়েছে, সারা বাংলার শিক্ষা দপ্তরটা জেলখানায় ঢুকে গেছে। তাই দয়া করে ত্রিপুরার মানুষ আর বাংলার চোরদেরকে ইম্পোর্ট করে এই ত্রিপুরাতে নিয়ে আসবেন না, ত্রিপুরেশ্বরী এই পবিত্র ভূমিতে অন্য বাংলার চোরদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন না। নিজেরা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন আজকে বাংলার কি দুরবস্থা। গোটা শিক্ষা দপ্তর জেলে, সারা বাংলা জুড়ে ঘরের টাকা চুরি, 100 দিনের কাজে টাকা চুরি, সবকিছুতে চুরি আর চুরি, ঠিক যেমন ত্রিপুরায় বিজেপি করেছে, ঘরে টাকা নিয়ে চুরি করেছে, যোগ্য লোককে দেয়নি, রাজনৈতিক পদ্ধতিতে বিরোধী দলের লোকদের নাম কেটে দিয়েছে, 100 দিনের প্রকল্পে একই জিনিস হয়েছে, কৃষকের ফসল বিক্রি ন্যূনতম সহায়ক মূল্যে সেখানে একই ধরনের বঞ্চনা হয়, যেটা বাংলায় হয় তারই সম্পূর্ণ প্রতিচ্ছবি আমরা এই ত্রিপুরায় দেখতে পাই। কারণ মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদি, দিদি আর মোদির মধ্যে আবার বলছি রাজনৈতিক পার্টির নামের ফরাক আছে, কিন্তু তাদের পলিটিক্যাল ডিএনএ রাজনৈতিক চরিত্রের কোনো ফরাক নেই। তারা ত্রিপুরা এসেছে বিপক্ষদের ভোট কেটে মোদির হাত শক্ত করতে, যেমন করে গোয়ায় তারা বিজেপি হাত নিশ্চিত জেনে গোয়ায় তারা গেছিল, কংগ্রেসের বিরোধিতা করে বিজেপির হাত শক্ত করে বিজেপি সরকার গঠন করে এসেছে, ঠিক একইভাবে ত্রিপুরাতেও তারা এসছে বিরোধী দলের ভোটকে কেটে মোদির হাতকে শক্ত করতে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, একইভাবে মেঘালয়ে 12টা কংগ্রেসের এমএলএকে খরিদ করে সেখানে কংগ্রেসকে দুর্বল করেছে এই দিদি। তাই দিদি আর মোদির মধ্যে যে রাজনৈতিক সমীকরণ আছে ভারতবর্ষের রাজনীতিতে, এটা ত্রিপুরা মানুষ বোঝার চেষ্টা করবেন। মোদির লক্ষ্য বিরোধী জোট যেন কোথাও ভারতবর্ষে সম্ভব না হয়, তাই বিরোধী জোটের যেখানে কথা সব থেকে আগে সেই জোটের বিরোধিতা করে কে, মমতা ব্যানার্জির পার্টি টিএমসি, পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে সর্বত্র। গত উপরাষ্ট্রপতি নির্বাচনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বাংলা রাজ্যপাল ধনখড়, আর তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি দার্জিলিং এ শৈল শহরে বসে যে চুক্তি করেছিল তার বিনিময়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন ধনখড় সাহেব, আর তিনি সেখানটাই বিরোধী দলের যিনি প্রার্থী মার্গারেট আলবা তার বিরোধিতা করে বললেন আমি ভোটে নেই, অর্থাৎ সেই চুক্তি অনুযায়ী বিরোধী দলকে দুর্বল করবে তৃণমূল পার্টি। এটা যেন আপনাদের মাথায় থাকে। সরকারি দপ্তরে 20,000 পদ বিলুপ্ত করে দিয়েছেন, সেখানটায় বাইরে থেকে কন্ট্রাক্ট এসেছে, প্রয়োজনের সময় লোক নেওয়া হচ্ছে। ত্রিপুরার বেকাররা যাবে কোথায় বলুন? ত্রিপুরায় কি শিল্প আছে? ত্রিপুরা এমনি নর্থ ইস্টের একটা বিচ্ছিন্ন এলাকা, হাওয়াই জাহাজ চালাদের এখনো পর্যন্ত দ্রুত যাতায়াতের ব্যবস্থা নেই, সেখানে 20,000 সরকারি চাকরিকে বিলুপ্ত করে দেওয়া হলো, 10,000 করে শিক্ষককে ছাঁটাই করে দেওয়া হয়েছে, হতাশায় সেই 10,000 মধ্যে 142-143 জন শিক্ষক আত্মহত্যা পর্যন্ত করে বসে আছে। বলুন এরা আইন শৃঙ্খলা কথা বলে, আমি আমাদের ছোট একটা হিসাব দিচ্ছি 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত একটা হিসাব দিচ্ছি আপনাদের, 2022-22 সালে 1 জানুয়ারি থেকে 31 আগস্ট
এই ত্রিপুরাতে 2164 জনের অভিযোগ জমা পড়েছে, তারা মহিলা, তাদেরকে অত্যাচার করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, নানা রকমের অভিযোগ। সেই অভিযোগের 268টি হচ্ছে ধর্ষণের অভিযোগ, আর তার মধ্যে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ 7টা। বলুন ত্রিপুরার মানুষ, আপনাদের রাজ্যে কি মহিলারা সুরক্ষিত? আপনারা এখানকার কৃষকদেরকে ধোকা দেওয়া হচ্ছে, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। এক কুইন্টাল ধানের দর এই মুহূর্তে সরকারিভাবে 2040 টাকা। এটা কোনো দয়া নয়, এটা নিয়ম। 1965 সালে এই নিয়ম তৈরি করা হয়েছিল, 1985 সালে আবার এই নিয়মকে পুনর্বিকরণ করা হয়, রিকনস্টিটিউট করা হয়। সেই 1985 সাল থেকে প্রতি বছর ফসল ফলানোর আগে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে দেওয়া হয়, সরকারিভাবে না, একটা সংস্থার মাধ্যমে, সিএসসিপির মাধ্যমে, কমিশন অফ এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসের মাধ্যমে। তাতে এবছর ধানের দর হচ্ছে 2040 টাকা। এখানকার কৃষককে জিজ্ঞেস করুন, আপনারা কি 2040 টাকায় এক কুইন্টাল ধান বিক্রি করতে পেরেছেন? কেন পারেননি জানেন? মাঝে ফুড কর্পোরেশন আর তৃণমূলের দালাল আপনার কোটা, আপনার যেটা পাওনা সেটা থেকে আপনাকে বঞ্চিত করছে, অথচ সরকারিভাবে টাকাটা তাদের কমপ্লিট হচ্ছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর কৃষকের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের দালালরা, মধ্যসত্তা অধিকারীরা, তারা কৃষকের পাওনা নিতে দিচ্ছে না। মোকাবেলা কে করবে? বিজেপি জানে ওদের সঙ্গে আদর্শগত মোকাবেলা করবে বাম এবং কংগ্রেস, কারণ এরা ধর্মের সুখ শক্তি। মোদি জানে আমার একটা বোন আছে পশ্চিমবঙ্গে, যেখানটায় আসছে আমারই সাহায্য করতে পরক্ষে, তাকে আমি কিছু বলব না, কারণ তাকে আমি বিরোধী জোট ভাঙার কাজে লাগাব। আর সে যদি লিখতে অধিক করে ইডি আর সিবিআই কে লাগিয়ে দিদি বাঁচতে চাই ইডি সিবিআই হাত থেকে, মোদি বাঁচতে চাই বিরোধী জোটের হাত থেকে। অঙ্কটা এইখানটায়, সমীকরণটা এইখানটায়, বোঝার চেষ্টা করবে। তাই মোদি কিছু বলবে না, মোদি তো আমরা দুশ্মন। ভালো লাগছে শুনতে যে মোদি আমাদের সমালোচনা করছে, মোদি জানে যে মোদিকে টক্কর দিলে বলা কি আছে ভারতবর্ষ আর কারা আছে, মোদি জানে সেটা। জানে বলেই আমাদেরকে ও তার রাজনৈতিক শত্রু বলুন প্রতিপক্ষ বলুন মনে করে। Oh, yeah.